দেখে আজকে আমরা আয়ের বিবরণী একটা বা আয় বিবরণী যে শিটটা আছে এটা করবো, যেটা অ্যাকাউন্টিং অলরেডি অলরেডি আছে। দেখেন আয় বিবরণীতে আমরা 6 মাসে একটা এন্ট্রি করলাম, 6 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই একটা এন্ট্রি করলাম। দেখেন আয়ের একটা অংশ দেখালাম আর ব্যয়ের একটা অংশ দেখালাম। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা থাকে হচ্ছে আমাদের রেভিনিউ বা আয় বা লাভ বলতে পারি, এই শিটটার মতো আমরা করবো, ঠিক আছে? এটা ভিডিও হচ্ছে, কাইন্ডলি নোট করে নেবেন। আমি তো হবে দেখেন, এবার আমরা এই ফিল্ডগুলো লিখে ফেলি, ঠিক আছে? আমাদের যে শিটটা আছে এখানে আমরা লিখে ফেলি, এটা ওটা আমাদের রেভিনিউ সেকশন আর এক্সপেন্স সেকশন আমরা লিখে ফেলছি, ঠিক আছে? ওকে, আমরা কয়েকটা মাসের নাম আমরা লিখতে পারি, যেমন ধরেন জানুয়ারি, আপনি যে 6 মাস 7 মাস 8 মাস লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, তাহলে রেভিনিউ আমরা এখানে লিখতে পারি সবগুলো, এখানে আমি 6 মান্থ না, এটাকে একটা কাজ করি ডিলেট, এগুলোকে লিখি জানুয়ারি, আমি যে ড্র্যাগ করি 6 মান্থ অথবা 1 বছর যায় মঞ্চে নিতে পারে, 6 মান্থ নিলাম। তারপর এখানে সবগুলো সেলকে একটা সেল বানাই আমরা মার্জিন সেন্টার 6 মান্থ একটা রেভিনিউ আয় বিবরণী দেখাবো। ওকে, আমি সবগুলো এখানে বোল্ড করলাম এন্ড সেন্টার, রেভিনিউ বোল্ড এন্ড সেন্টার। ওকে, এগুলো টোটাল সেল, এগুলো একটু বোল্ড করি দেখে সুন্দর দেখা যাবে, আর এগুলো হচ্ছে এই তিনটা, ওকে, স্টাইলিশ দেখা যাবে। ওকে ফাইন, এবার হচ্ছে মনিটর, যা এই মাসে সেল হলো 15,000 টাকা, ওকে, তারপর কিবোর্ড সেল হলো 1500 টাকা, প্যান্ড্রাইভ সেল হলো 1200 টাকার, সর্বমোট আর কি ওই মাসে মডেম বিক্রি হলো 2000, মাদারবোর্ড বিক্রি হলো যেমন 18,000 টাকা সেল হলো। ওকে, এভাবে আমি কয়েকটা মাস রিপিট করি, বাদিয়েছি, আচ্ছা প্যান্ড্রাইভ হার্ড ডিস্ক দিলাম 12,000, মডেম হচ্ছে 12,000, মাদারবোর্ড হচ্ছে ধরো 18,000 টাকা। ওকে, আমি বারবার না লিখে সেম জিনিসটাকে কয়েকটা কপি করে দিয়েছি, আমার টাইমটা ওয়েস্ট হলো না। এরপর যে ফেব্রুয়ারি 18,000 টাকা সেল হলো মনিটর, এটা হলো 1800 টাকা, আর এটা হচ্ছে 2500 টাকা প্যান্ড্রাইভ সেল করলাম, তারপর মডেম সেল করলাম 15,000, হার্ড ডিস্ক মডেম হচ্ছে আমাদের 14,500, মাদারবোর্ড হলো 25,000 টাকা সেল করলাম। ওকে, সেম অ্যামাউন্টটা, কারণ প্রত্যেক মাসে ডিফারেন্ট হয়, আমি একে আছি জাস্ট টাইমটা বেশি নিচ্ছি না, আমি বসাই দিতাম। ওকে, এবার আমার টোটাল সেল, আচ্ছা জানুয়ারি মাসে এই সবগুলো সেল কত করলাম, ইকুয়াল সাম ব্রেকেট এই সবগুলো সেট করবো, দেন ক্লোজ, দেন এন্টার। জানুয়ারি মাসে আমি শুধু এই সবগুলো সেল করলাম 59,700, এভাবে প্রত্যেক মাসে বের করতে পারি, জাস্ট সেম ড্র্যাগ করেন সবারটা বের হয়ে যাবে। এবার হচ্ছে ডিসকাউন্ট, আমি প্রোডাক্ট সেল করলাম তার উপর 5% ডিসকাউন্ট আমাদের অলরেডি থাকবে, টোটাল সেল ইনটু 5% ডিসকাউন্ট, তাহলে যে যা সেল করলো তার উপর 2985 টাকা কী করলো, ডিসকাউন্ট বা ছাড় দিয়ে দিল। আমি ড্রাগ করি এটাকে, দেখো প্রত্যেক মাসে ছাড়টা কী হয়ে যাবে, বের হয়ে যাবে। আচ্ছা, সে যেটা সেল করলো তার থেকে তো ডিসকাউন্ট বাদ যাবে, বাদ দিয়ে যায় থেকে তাই হলো গ্রোস সেল, মানে মোট বিক্রয় ইকুয়াল টোটাল সেল থেকে বাদটা বা ডিসকাউন্ট বা ছাড় বাদ যাবে, কারণ ছাড়টা তো কাস্টমার জন্য, এটা পায় না, এন্টার। তাহলে তার মোট সেল হলো 56,715 টাকা। এভাবে প্রত্যেক মাসের আমরা গ্রোস সেল বের করে ফেলব। এরপর শুধু সেল তো থাকে না, কিছু খরচ থাকে, এক্সপেন্স, কার রেন্ট, যেমন জানুয়ারি মাসে হলো ধরো 1580 টাকা, হাউস রেন্ট ছিল ধরো 5,600 টাকা, স্যালারি এমপ্লয়ি স্যালারি ছিল 1200-1200 টাকা, টেলিফোন বাবদ 500 টাকা একটা খরচ, স্ন্যাক্স নাস্তা বাবদ 650 টাকা খরচ হলো, ইলেকট্রিক বিল ছিল 1250 টাকা, কতটা খরচ আমি এখানে দিয়ে দিলাম, এগুলোকে আমি কপি করে এখানে দিয়েছি। এরপর এখানে হচ্ছে 1690 টাকা, 7,500 টাকা, 13,500, ওই মাসে এই অ্যান্টিগুলো খরচ, টেলিফোন খরচ
800 টাকা, স্ন্যাক্স বাবদ 950 টাকা, রেটিং বিল ছিল 1500 টাকা। এভাবে প্রত্যেক মাসের টাইম এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, এ হলো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত প্রত্যেক এন্ট্রি খরচ হলো। টোটাল এক্সপেন্স ইকুয়াল সাম, আমি এটা ইউজ না করে ইউজ করতে পারি, এই অটো সামটা ইউজ করতে পারি। ডাইরেক্টর ডাবল ক্লিক করো, অটোমেটিক পেয়ে যাবে, দেন এন্টার। তাহলে এই মাসে জানুয়ারি মাসে খরচ হলো 21,580 টাকা। ট্র্যাক করো, প্রত্যেক মাসের খরচটা বের হয়ে যাবে। এখন গ্রোস প্রফিট, আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমার লাভ কত হলো, এই ইকুয়াল আমার আয় কত ছিল গ্রোস সেল, আর মাইনাস ব্যয় ছিল কত এই সেল, এন্টার। তাহলে আমার লাভ হয়েছে 35,135 টাকা। এবার প্রত্যেক মাসের লাভটা বের হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, কোম্পানি বলতে পারে হ্যাঁ, তাহলে মান্থলি চক্রাকারে কত লাভ হচ্ছে? জানুয়ারিতে লাভ হলো কত বলতো? আমার 8 টাকা। ফেব্রুয়ারিতে আমার আগের মানে বর্তমান আর পূর্ববর্তী মাসের লাভ কত হলো, আগের আর পরের মাসে? যেমন বর্তমান মাস হচ্ছে এই লাভ, এটা প্লাস পূর্বের মাসে লাভ কত ছিল এটা না, এখানে সেট করো কর্নার বাই কর্নার, তাহলে আমার প্রতি আর লেখা দরকার নাই। তাহলে এটা হচ্ছে বর্তমান লাভ, এটা হলো পূর্বের লাভ। তাহলে ফেব্রুয়ারিতে মোট লাভ কত হয়েছে? 82,155। এরপর আমাকে আর লিখতে হবে না, ড্র্যাগ করো, সব বের হয়ে। তাহলে আমার এই 6 মাসের টোটাল লাভ হচ্ছে 2,46,465। আমি চাইলে এটা এভাবে না করো একটা করতে পারতাম, কি হবে ইকুয়াল, এই যে এটা সেম হবে ইকুয়াল এ মাস প্লাস এ মাস, তবে আমি ড্র্যাগ করতে পারবো না। তারপর তৃতীয় মাস হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা, যে আমার মার্চে এসে টোটাল 3 মাসে লাভ হলো 1 লাখ থেকে বেশি ইকুয়াল। এভাবে আমি প্রত্যেক মাস প্লাস দিয়ে দিয়ে বের করতে হবে, যে ড্র্যাগ করার সুবিধাটা এখানে থাকবে না। এই মাস প্লাস লাস্ট এই সবগুলো আছে, আমরা সাম দিয়ে করতে পারি। ওকে, এটা হচ্ছে জানুয়ারি মাসের লাভ টোটাল, এটা হচ্ছে ফেব্রুয়ারি টোটাল লাভ, আগের মাস আর বর্তমান মাস। এবার হচ্ছে মার্চ, মার্চের কি দেখলাম আমরা, বর্তমান মাস আর আগের 3 মাস মিললে করা লাভ হলো টোটাল 1 লাখেরও বেশি। এরপর আমরা কি এপ্রিলে আসলাম, এপ্রিলে মোট লাভ হলো এই 4 মাসের লাভই হচ্ছে কি একসাথে এপ্রিলে মোট লাভ। তারপর হচ্ছে যে মে, এ 5 মাসের একসাথে যোগই হচ্ছে কি জুন মের মোট লাভ, আর এটা হচ্ছে কি জুন, এই 6 মাসের টোটাল লাভই হলো জুনের লাভ। আমি কী করলাম, এভাবে না করে যদি বারবার লিখতে হয় আমি এই ফাংশনটা ইউজ করলাম, এটা না সরি, ইকুয়াল জানুয়ারি মাস ইকুয়াল ফেব্রুয়ারি প্লাস এই কর্নার বাই কর্নার রাখলে ভালো, দেন এন্টার। তাহলে সবগুলো একসাথে বের হয়ে যাবে, আর লিখতে হবে না। এই হলো আমাদের রেভিনিউ শিট, ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো, এখানে মার্জিন সেন্টার রেভিনিউ শিট।